সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইসিটি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। গত ক্লাসে তোমরা দেখেছিলে কম্পিউটার নেটওয়ার্কিং, এটি কত প্রকার ও কি কি। আজ আমরা আলোচনা করব নেটওয়ার্কিং ডিভাইস নিয়ে, অর্থাৎ একটি নেটওয়ার্ক তৈরি করতে গেলে আমরা যেসব ডিভাইসগুলো ব্যবহার করে থাকি। তো চলো শুরু করি। আমাদের পার্ট নাম্বার হচ্ছে 9, বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস সমূহ। এই পার্ট শেষে যা যা শিখতে পারবে তা হচ্ছে বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস সমূহ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস সমূহের ব্যবহার বর্ণনা করতে পারবে। বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস সমূহের সুবিধা অসুবিধা বর্ণনা করতে পারবে। এই পর্যন্তই। তো এখন আমরা প্রথম ডিভাইসটি দেখি, সেটি হচ্ছে এনআইসি। এর পূর্ণ রূপ হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করার জন্য নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয়। এই কার্ডকে ল্যান কার্ড বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার কার্ডও বলা হয়। এই কার্ড মাদারবোর্ডের বিভিন্ন আকৃতির স্লটের মধ্যে বসানো থাকে। অধিকাংশ এনআইসি কার্ড কম্পিউটারের সাথে বিল্ট ইন থাকে। নেটওয়ার্ক কার্ডে 48 বিটের একটি অদ্বিতীয় কোড থাকে। এই অদ্বিতীয় কোডকে ম্যাক অ্যাড্রেস বলে। এই ম্যাক অ্যাড্রেস কার্ডের রমে সংরক্ষিত থাকে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড পিসি এবং ডাটা কেবলের মধ্যে সিগন্যাল আদান প্রদানের কাজটি সমন্বয় করে থাকে। এ হচ্ছে আমাদের ল্যান কার্ডের বর্ণনা। এখন আমরা দেখব আরেকটি ডিভাইস, সেটি হচ্ছে মডেম। মডেম হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস বা ইলেকট্রনিক্স ডিভাইস যা কম্পিউটারের তথ্যকে আরেক কম্পিউটারের টেলিফোন লাইনের মাধ্যমে পৌঁছে দেয়। মডেম শব্দটি মডুলেটর এবং ডিমডুলেটর এর সংক্ষিপ্ত রূপ। মডুলেটর শব্দের মো এবং ডিমডুলেটর শব্দের ডিম নিয়ে মডেম শব্দটি গঠিত হয়েছে। মডুলেটরের কাজ হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা এবং ডিমডুলেটরের কাজ হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা। পেরো কম্পিউটারের সাথে সংযুক্ত মডেম কম্পিউটারের ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে টেলিফোন যোগাযোগ ব্যবস্থার দ্বারা গ্রাহকের নিকট ডাটা বা তথ্য প্রেরণ করে। এভাবে টেলিফোন লাইনের উপযোগী করে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে পরিবর্তনের প্রক্রিয়াকে মডুলেশন বলে। গ্রাহক কম্পিউটারের সঙ্গে যুক্ত মডেম সেই অ্যানালগ সিগন্যালকে আবার ডিজিটাল সিগন্যালে পরিণত করে, তা কম্পিউটার ব্যবহার উপযোগী করে। এইভাবে টেলিফোন লাইন থেকে প্রাপ্ত অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরের প্রক্রিয়াকে ডিমডুলেশন বলে। এটি হচ্ছে আমাদের মডুলেশনের সংজ্ঞা, আর এটি হচ্ছে আমাদের ডিমডুলেশনের সংজ্ঞা, আর এই দুটি মিলিত রূপ হচ্ছে আমাদের মডেম। আমরা যদি ডিভাইসটি দেখি, এটি এটি হচ্ছে আমাদের মডেম, এটি হচ্ছে আমাদের মডেম। এই কম্পিউটার থেকে প্রেরিত ডিজিটাল সিগন্যালটাকে সে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করছে এবং এই টেলিফোন নেটওয়ার্ক দ্বারা আরেকটি মডেমে স্থানান্তর করছে। এই মডেমটি কি করছে? অ্যানালগ সিগন্যালটা রিসিভ করছে এবং গন্তব্যে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে পাঠিয়ে দিচ্ছে। এখন আমরা দেখব রিপিটার। নেটওয়ার্ক মিডিয়ার মধ্য দিয়ে ডাটা সিগন্যাল প্রবাহের সময় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর অ্যাটেনিউয়েশনের কারণে সিগন্যাল আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। তখন এই সিগন্যালকে অ্যাম্প্লিফাই বা শক্তিশালী করে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হয়। মাঝে মাঝে অবস্থানে থেকে এই কাজটি যে ডিভাইস করে থাকে তাকেই রিপিটার বলে। আমরা যদি একটি রিপিটার দেখি, এটি হচ্ছে রিপিটার। এই কম্পিউটার থেকে ডাটা এই কম্পিউটারে প্রেরণ করতে যে এই রিপিটারটি ব্যবহৃত হচ্ছে, 100 মিটারে যে এই সিগন্যালটি দুর্বল হয়ে যায় এবং দুর্বল সিগন্যালটাকে সে আবার স্ট্রং সিগন্যাল রূপান্তর করে
পাঠিয়ে দেয়। এই হচ্ছে রিপিটারের কাজ। এখন আমরা দেখব হাব। হাব একটি নেটওয়ার্ক ডিভাইস যার মাধ্যমে কম্পিউটার সমূহ পরস্পরের সাথে সংযুক্ত থাকে। কম্পিউটারের সংযোগ সংখ্যার উপর হাবের ক্ষমতা নির্ভর করে। হাবের মধ্যে অনেকগুলো পোর্ট থাকে। ডাটা প্যাকেট একটি পোর্টে আসলে এটি অন্য পোর্টে কপি হয়, যাতে সব সেগমেন্ট সব প্যাকেট সমূহ দেখতে পায়। স্টার টপোলজির ক্ষেত্রে হাব হচ্ছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস। এটি হচ্ছে একটি হাবের চিত্র। এই যে পোর্ট, এই পোর্টের মাধ্যমে আমাদের বিভিন্ন কম্পিউটার সংযোগ প্রদান করা হয়ে থাকে। এখন আমরা দেখব হাবের সুবিধাগুলো কি কি। দাম কম। এখন আমরা দেখব হাবের সুবিধা কি কি। দাম কম, বিভিন্ন মিডিয়ামকে সংযুক্ত করতে পারে। হাবের অসুবিধাগুলো কি কি। নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি পায়। দুই, ডাটা আদান প্রদানে বাধার সম্ভাবনা থাকে। তিন, ডাটা ফিল্টারিং সম্ভব হয় না। এগুলোই তিন, ডাটা ফিল্টারিং সম্ভব হয় না। এখন আমরা দেখব সুইচ কি। সুইচ একটি নেটওয়ার্ক ডিভাইস যার মাধ্যমে নেটওয়ার্কের মধ্যে সার্ভার, ওয়ার্ক স্টেশন এবং বিভিন্ন পেরিফেরিয়াল ডিভাইস সমূহ সংযুক্ত থাকে। হাবের সাথে সুইচের পার্থক্য হল সুইচ প্রেরক প্রান্ত থেকে প্রাপ্ত ডাটা প্রাপক কম্পিউটারের নির্দিষ্ট পোর্টটিতে পাঠিয়ে দেয়, কিন্তু হাব ওই ডাটা সিগন্যাল প্রাপক কম্পিউটারের সবগুলো পোর্টেই পাঠায়। এই হচ্ছে হাব এবং সুইচের মূল পার্থক্য। এটি সুইচের সংজ্ঞা। আমরা চিত্রে দুটি সুইচ দেখতে পাচ্ছি। এটি কম পোর্ট বিশিষ্ট সুইচ আর এটি বেশি পোর্ট বিশিষ্ট সুইচ। হাব এবং সুইচ দেখতে প্রায় একই, কিন্তু এদের কাজ এর ভিন্নতা রয়েছে। এখন আমরা দেখব সুইচের সুবিধাগুলো কি কি। ডাটা আদান প্রদানের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কমায়। দুই, ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা যায়। সুইচের অসুবিধাগুলো কি কি। হাবের তুলনায় মূল্য কিছুটা বেশি। দুই, ডাটা ফিল্টারিং সম্ভব নয়। কনফিগারেশন তুলনামূলকভাবে জটিল। এখন আমরা দেখব রাউটার। এটি একটি বুদ্ধিমান ইন্টারনেট ওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস যা দুই বা ততোধিক নেটওয়ার্কের মধ্যে ডাটা আদান প্রদানের ব্যবস্থা করে। ডাটা উৎস ও গন্তব্যের উপরে ভিত্তি করে রাউটার ডাটা স্থানান্তরের জন্য সহজ, নিরাপদ ও কম দূরত্বের পথটি বেছে নেয়। এটি ল্যান, ম্যান এবং ওএন এর তিন ধরনের নেটওয়ার্কের কাজ করে। এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডাটার পাঠানোর পদ্ধতিকে রাউটিং বলে। আমরা রাউটারটি যদি দেখি, রাউটার এটি হচ্ছে রাউটার। তো এটি হচ্ছে আমাদের তারবিহীন যে সিগন্যাল সেটি ট্রান্সমিট করে এবং রিসিভ করে, আর এটি হচ্ছে তারের মাধ্যমে করে, ইথারনেটের মাধ্যমে করা হয়ে থাকে বা একটি নেটওয়ার্ক তৈরি করা হয়ে থাকে। এখন আমরা দেখব রাউটারের কিছু সুবিধা। এরকম ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কমায়। দুই, ডাটা ফিল্টারিং সম্ভব হয়। তিন, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিং ইত্যাদিকে সংযুক্ত করতে পারে। এখন আমরা রাউটারের কিছু অসুবিধা দেখব। এক, রাউটারের দাম বেশি। রাউটার একই প্রোটোকল নেটওয়ার্ক ছাড়া সংযুক্ত হতে পারে না। তিন, কনফিগারেশন তুলনামূলকভাবে একটু জটিল, ধীর গতি সম্পন্ন হয়ে থাকে। এখন আমরা দেখব আরেকটি নেটওয়ার্ক ডিভাইস যেটির নাম হচ্ছে ব্রিজ। ব্রিজ একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করে একটি বৃহৎ নেটওয়ার্ক তৈরি করে। এটি অনেকটা সুইচ বা হাবের মতোই। এক্ষেত্রে পার্থক্য হলো হাব বা সুইচ একই নেটওয়ার্কের বিভিন্ন নোডকে সংযুক্ত করে, অন্যদিকে ব্রিজ একাধিক ছোট নেটওয়ার্ককে সংযুক্ত করে থাকে। এটি হচ্ছে ব্রিজ। এটি হচ্ছে একটি
লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটি হচ্ছে আর কি লোকাল নেটওয়ার্ক, এই দুটিকে সংযোগ প্রদান করেছে এই ব্রিজ। এখন আমরা দেখব গেটওয়ে কি। গেটওয়ে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সমূহকে সংযুক্ত করে। ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করার সময় গেটওয়ে প্রোটোকল ট্রান্সলেট করে থাকে ভিন্ন নেটওয়ার্ক ডিভাইস যেমন হাউস, সুইচ এবং রাউটার ইত্যাদি ডিভাইস সমূহ প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় না, যেটি গেটওয়ে প্রদান করে থাকে। এটি হচ্ছে গেটওয়ে। এই অনেকগুলো নেটওয়ার্ক, এগুলো আসলে একসাথে যুক্ত হয়ে এই ওয়াইন এর সাথে যুক্ত হয়েছে। এখন আমরা দেখব গেটওয়ে এর কিছু সুবিধা, যেমন ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কমায়, বিভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে, এবং কিছু অসুবিধা যে এটি ধীর গতি সম্পন্ন, অন্যান্য ডিভাইসের চেয়ে ব্যয়বহুল, তিন কনফিগারেশন করা তুলনামূলকভাবে জটিল। তো এই ছিল আমাদের আজকের পাঠ, কম্পিউটার নেটওয়ার্ক কিং ডিভাইস সমূহ। আশা করি বুঝতে পেরেছ। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।